আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি। আমি আরজু আরারুনা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক। অনেকদিন কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না, যদিও আমার ব্যস্ততার কারণে, তবে চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিওগুলো দেওয়ার। তো আমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের কিছু অংশ শেষ করেছিলাম। তো আমরা এখন যেই টপিকটা পড়ব সেটা হচ্ছে বেসেল ফাংশন। এখান থেকে তোমাদের বেশ কিছু অঙ্ক পরীক্ষা আসে এবং থিওরিটা খুব বেশি কাজে লাগে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি বেসেল ফাংশনে চলে যাই। ফাংশনটা একটু মুখস্থ রাখবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো। এইটা হচ্ছে বেসেলের ফাংশনের ইকুয়েশনটা, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষায় যদি আসে যে বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ই করো, মানে সলভ করো, এরকম আসতে পারে, অথবা এরকম বলা থাকতে পারে যে বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, কাকে বলে থাকলে তুমি এটা লিখে দিয়ে বলবা যে ইহা হচ্ছে বেসেলের ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং এর পরবর্তীতে সাথে অ্যাড করা থাকতে পারে যে থিওরিটা, সেটা হচ্ছে যে শো দ্যাট ওয়ান অফ দ্য সলিউশন অফ এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম এক্স ওয়াই প্রাইম অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো, মানে ইজ জে এন এক্স, মানে জে এন এক্স একটা সমাধান হবে এই বেসেল সমীকরণ। এটা কিন্তু বেসেলের সমীকরণ। দেখো এখানে আমি যেখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার লিখেছি সেই জায়গাটা শুধু ওয়াই ডাবল প্রাইম লেখা। তো এই জায়গার ইকুয়েশনটাই এখানে লিখে এবং বলছে এটার একটা সমাধান জে এন এক্স হবে এবং সেই জেনারেল সলিউশনটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে? প্রশ্ন থাকা থাকবে, এরকম করে প্রশ্ন থাকবে, এবং যদি এটা আসে তাহলে অবশ্যই 10 মার্কের জন্য আসবে। তো প্রথমত আমরা ইকুয়েশন যেটা আছে সেটা ধরে নিলাম, এবং ইকুয়েশনটা হলো লেখার পরে এটাকে 1 নম্বর সমীকরণ দেওয়ার পরে এটা একটা ট্রায়াল সলিউশন ধরে নিব। ট্রায়াল সলিউশন মানে একটা সলিউশন আমরা ধরে নিব, যেটা একটা সলিউশন হবে এরকম, যেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সামেশন অফ আর ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি এ এন এক্স টু দি পাওয়ার সি প্লাস আর কমা, আর যেখানে এ নট ইজ নট ইকুয়াল টু জিরো, মানে এ নট যদি জিরো হয়ে যায় তাহলে প্রথম ভ্যালুটা থাকে না। এই জন্য এই সমীকরণটা, মানে এটা আমরা একটা সমাধান ধরে নিব। তো এই সময় আচ্ছা, আমি হচ্ছে পুরো ইকুয়েশনটা আগে সলভ করে নিয়েছি যাতে হচ্ছে লেখার সময় বেশি লাগলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য, ঠিক আছে? তো এরপরে প্রথমত আমি হচ্ছে যেহেতু আমার ফাংশনে ওয়াই ডাবল প্রাইম আছে, ওয়াই সিঙ্গেল প্রাইম আছে, সো আমি ডেরিভেটিভগুলো করে নিয়েছি। ডেরিভেটিভ করার কারণে এই যে এটা তো কনস্ট্যান্ট, এটা যা আছে থেকে যাবে, কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান, সো এটাই লিখছি। এন এর জায়গা হলো সি প্লাস আর, সো সি প্লাস আর এক্স টু দি পাওয়ার সি প্লাস আর মাইনাস ওয়ান, এইটা হচ্ছে প্রথম ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ যখন করব সিমিলারলি এইটুকু যা আছে কনস্ট্যান্ট থেকে যাবে, আর এই পার্টটা আবার এন এক্স এন মাইনাস ওয়ান লিখবো। তাহলে এন বলতে হচ্ছে এই পাওয়ারটা সি প্লাস আর মাইনাস ওয়ান এক্স, আর এটা মাইনাস টু হয়ে যাবে। তাহলে ওয়াই ডাবল প্রাইম পেলাম, ওয়াই সিঙ্গেল প্রাইম পেলাম, আর ওয়াই পেলাম, এই তিনটা মান পাওয়া গেল। এই তিনটা মান জাস্ট এখানে বসিয়ে দিব, ঠিক আছে? তার মানে এই অংশটুকুতে ওয়াই এর রেখে যে মান বসাবো, এই জায়গায় এক্স এর সাথে ওয়াই প্রাইম গুণ করব, এখানে এক্স স্কোয়ারের সাথে ওয়াই ডাবল প্রাইমটা গুণ করব। তো এখানে যখন গুণ করা হবে, তাই আমি আমার লিখে নিয়েছি যে পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ওয়াই প্রাইম অ্যান্ড ওয়াই ডাবল প্রাইম ইন ওয়ান উই গেট, মানে আমরা এই তিনটা মান ওই 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। বসানো হলো, যখন এক্স স্কোয়ারের সাথে ছিল ওয়াই ডাবল প্রাইম, মান বসিয়েছি, এক্স এর সাথে ছিল ওয়াই প্রাইম, আর এইটুকুর ছালে ছিল ওয়াই, তিনটা জাস্ট মান বসিয়েছি, ঠিক আছে? তো মান বসানোর পরে দেখো, আমি পরের অংশে দেখো, এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স এর সহগ হচ্ছে যা আছে সেটার সাথে মাইনাস টু ছিল, তাহলে তোমরা জানো যে ভিত্তি সেম থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এখানে প্লাস টুটা এখানে যদি যোগ হয়ে যেত তাহলে এটা শুধু সি প্লাস আর হতো, বাকি যা আছে তাই আছে, সো এখানে পাওয়ারটা যোগ হয়েছে। সিমিলারলি এখানে একটা এক্স আছে আর এখানে এক্স এর পাওয়ার সি প্লাস আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তো এখানে এক্স এর পাওয়ার 1 ছিল, এই দুইটা যোগ হয়ে যে শুধুমাত্র সি প্লাস আর থেকে যাবে, আর লাস্টের অংশটা যা আছে তাই। আমি শুধুমাত্র বাকিগুলো সব সেম রেখেছি, শুধু এক্স এর পাওয়ারগুলো যোগ করে সি প্লাস আর হয়ে গেছে। এখন দেখো এটার পাওয়ারও সি প্লাস আর, এখানে এক্স এর পাওয়ার সি প্লাস আর, এখানে এক্স এর পাওয়ারও সি প্লাস আর, সো এই অংশগুলোকে এখানে একটু আলাদা করা হয়েছে। আরেকটা জিনিস দেখো, এই জায়গাটায় কিন্তু দুইটা পার্ট ছিল, এটা এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তো এক্স স্কোয়ার দিয়ে যদি এখানে গুণ হয় তাহলে পাওয়ারটা যোগ হয়ে 2 হবে, এই যে এটা হচ্ছে 2, আর এখানে যখন এন স্কোয়ার তখন তো এটা কনস্ট্যান্ট, সো এটা শুধু মাইনাস এন স্কোয়ার, আর ওখানে যা ছিল তাই থাকবে। সো এইটুকু এই লাইন লেখার পরে দেখো, এখানে সি প্লাস আর প্লাস টু এই পাওয়ারটা একটু বেশি, বাকি তিনটার পাওয়ার সেম, তাহলে এই তিনটা অংশ থেকে কমন নেওয়া যাবে, তো এই পরের লাইনটা হচ্ছে কমন নিয়েছে, এই পার্টটা যা আছে এখানে লিখে রেখেছি, আর এই অংশটুকুর থেকে
x to the power c plus r আর সামেশনের অংশটুকু আর a to the power r সবগুলোতে আছে এটা কমন নেওয়া হয়েছে তাহলে বাকি থেকে যাচ্ছে a টুকু আর a টুকু এখন a টুকুকে একটু ভাঙায় লিখছি দেখো c plus r আর তার সাথে এটা গুণ আমি c plus r কে c plus r হোল স্কয়ার লিখছি আর minus 1 দিয়ে এটাকে গুণ করে minus c plus r লিখছি সহজ করার জন্য বাকি এখান থেকে আসছে c plus r আর এই অংশটা থেকে শুধু n স্কয়ার ঠিক আছে এটাকে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করার পর এটা এটা বাদ চলে গেছে দেখো এটা এটাকে বাদ তাহলে শুধু n স্কয়ার থেকে যাচ্ছে n স্কয়ার থাকার পরে এখন r এর মান 0 থেকে যেহেতু ইনফিনিটি আমি এখন প্রথমে যদি r এর মানটা 0 বসাই তাহলে a নট আসবে আর এখানে r এর মান যদি 0 হয় c স্কয়ার মাইনাস n স্কয়ার এখানে x টু দি পাওয়ার 0 হলে x টু দি পাওয়ার c হবে r এর মান এখানে 0 বসিয়েছি প্রথম ভ্যালু পেয়েছি r এর মান যদি 1 বসাই তখন এখানে a 1 হবে এখানে c প্লাস 1 স্কয়ার হবে আর এটা হলো c প্লাস 1 হবে আর 2 বসালে এই পার্টটা হবে তো এখানে r এর মান 0 1 2 বসিয়েছি আর এটা যা আছে তাই রাখা হয়েছে এখন দেখো প্রথমটা যা আছে তাই সেকেন্ডটা c প্লাস 1 ছিল এটা লিখে রাখছি আর এই এই অংশটুকু লাস্টেরটা এই এই পার্টটাকে আমি চেঞ্জ করেছি এখানে দেখো r = 2 থেকে ইনফিনিটি হয়েছে আমি এখানে যদি r = 0 থেকে শুরু করি সেই ক্ষেত্রে এখানে r এর মানটা চেঞ্জ হয়ে যাবে চিন্তা করো এখানে যদি r = 0 থেকে শুরু করি তখন এখানে r + 2 হয়ে যাবে সো এই অংশটুকু চেঞ্জ করা হয়েছে সামেশনে 0 থেকে ইনফিনিটি করা হয়েছে তখন যেই যেই জায়গায় r আছে সেই সেই জায়গাগুলো r + 2 লিখে দিয়েছি তো এখানে আমি কেন এটা করলাম r = 0 থেকে ইনফিনিটি কেন করলাম কারণ আমি এই দুইটা অংশকে এক করে দেব এই দুটো অংশকে অ্যাড করে দিব এই জন্য তো একটু মনে রাখবা এর পরবর্তীতে আমরা লেজেন্ডার হারমাইট লাগের এগুলো যতগুলো আছে সবগুলো পড়ার সময় আমি কিন্তু এই যেরকম সলভগুলো যখন করব সলভগুলো কিন্তু সবগুলোর মোটামুটি একই টাইপের ঠিক আছে তাহলে আমি আবার বলছি এখানে যখন r = 0 বসিয়েছি একবার 1 বসিয়েছি 2 বসিয়েছি বসানোর পর প্রথম দুইটা ঠিক রাখছি থার্ডটাতে গিয়ে আমি r = 2 থেকে ইনফিনিটি যেটা ছিল সেটাকে আমি r = 0 থেকে ইনফিনিটি করব তো 0 থেকে ইনফিনিটি করলে কি হবে তখন আমি ভিতরের অংশগুলো চেঞ্জ করে দিতে হবে তাহলে ভিতরের অংশগুলোকে তখন r + 2 করে দেব r এর জায়গাগুলো r + 2 হবে তাতে সুবিধা হয় এখানে যখন 2 বসা বারের মান তখন c + 2 হবে আর এখানে যখন r = 0 থেকে বসাবো তখন এগুলো 0 + 2 মানে c + 2 মানে আগের মতন মান ঠিক থাকবে আর বাকি লাস্টেরটা যেটা আছে সেটাই হবে এর পরবর্তীতে যে x টু দি পাওয়ার c প্লাস r প্লাস 2 এটা আমি কমন নিব পরের অংশে যে এটা কমন নিয়ে নেব তো এখন ইকুয়েটিং টু 0 দা কোএফিসিয়েন্ট অফ লোয়ার পাওয়ার অফ x দা ইনিশিয়াল ইকুয়েশন ইজ খেয়াল করো আমি বলেছি যে যেগুলোর ইকুয়েশনের লোয়ার পাওয়ার গুলো আছে সেগুলোকে 0 ধরে নিব তো 0 ধরে নিলে কি আসতেছে এই যে x টু দি পাওয়ার c হচ্ছে সর্বনিম্ন যেটা পাওয়ার তো এটার কোএফিসিয়েন্ট কো তার সাথে গুণাকারে যারা আছে সেটা 0 ধরবো এরপর একটা হলো c প্লাস 1 ছিল এটা এটাকে 0 ধরবো এভাবে সামনের দিকে আগাতে থাকবো তো যখন একদম প্রথমত যেই ভ্যালুটা ছিল সেটা হচ্ছে a টু দি পাওয়ার c ছিল সেটার কনস্ট্যান্ট গুলো বা কোএফিসিয়েন্ট গুলো যখন আমি 0 ধরেছি তার মানে a নট c স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 0 ধরলে যে আমি প্রথমেই দেখেছি a নট ইজ নট ইকুয়াল টু 0 এটা আমার প্রথম শর্তে দেওয়া ছিল যে ট্রিভিয়াল সলিউশন যখন ধরেছি তখন কিন্তু a নট ইজ নট ইকুয়াল টু 0 ছিল সো এখানে a নটটা 0 হতে পারবে না তাহলে বাকি অংশটা 0 হবে বাকি অংশটা 0 হওয়া মানে কি c এর দুইটা মান পাওয়া যাবে একটা n একটা মাইনাস n দুইটা মান এখন এর পরবর্তীটা যখন পরবর্তী কোএফিসিয়েন্ট যেটা ছিল সেটা ছিল x টু দি পাওয়ার c প্লাস 1 এর ভ্যালু তাহলে x টু দি পাওয়ার c প্লাস 1 এর জন্য যে কনস্ট্যান্টটা সামনে কোএফিসিয়েন্টটা ছিল সেটার ভ্যালু ছিল এরকম এই যে দেখো x টু দি পাওয়ার c প্লাস 1 এটার অংশ এটা গুণাকারে ছিল এটা a1 এই অংশটা এটা 0 ধরবো এর পরের অংশে যেটা 0 ধরা হলে যেহেতু n এখানে যেহেতু n এর মান হচ্ছে c এর মান হচ্ছে n অথবা মাইনাস n তো c এর মান যাই ধরি না কেন n বসালেও n স্কয়ার মাইনাস n স্কয়ার আবার যদি মাইনাস n ধরি তাহলেও n স্কয়ার মাইনাস n স্কয়ার মানে বিয়োগ হয়ে গিয়ে সরাসরি a মানে এই অংশটুকু তখন এমনিতেই 0 হয় তার মানে a1 এর মানটা তখন 0 হবে তো এইটুকু হয় 0 না হলে a1 0 কিন্তু তাহলে a1 এর মানটা 0 হবে যেহেতু c এর মানটা হচ্ছে n বা মাইনাস n ঠিক আছে তো পুরো অংশটা যখন 0 হতে হবে তখন এই অংশটুকু হয় আবার বলছি a1 যদি 0 হয় অথবা পরেরটা যদি 0 হয় পরের অংশটা 0 হওয়ার সম্ভাবনা কম সম্ভাবনা নেই তার মানে c এর মান যদি n বসাও বা মাইনাস n বসাও তাহলে এই অর্ডার 0 হবে না একটু মিস্টেক ছিল তার মানে a1 0 না হলে এই পার্টটা 0 হতে পারবে না
তো আমরা জিরো করব হচ্ছে এই অংশটুকুকে। আচ্ছা এরপর দেখো যে তখন এ ওয়ান যখন জিরো হবে, অ্যাগেন ইকুয়েটিং দ্য জিরো অফ দ্য কোএফিশিয়েন্ট অফ দ্য এক্স টু দি পাওয়ার এস সি প্লাস আর প্লাস টু, তার মানে এরপরে হচ্ছে এইটা আর এইটার কোএফিশিয়েন্টগুলো জিরো করবো, তার মানে এটার যে যার সাথে গুণাকারে আছে এবং এই পাশে যে গুণাকার আছে এই অংশটুকুকে এখন জিরো লিখবো। এখন এটাকে যদি জিরো লেখা হয় তার মানে এ আর প্লাস টু কমন নেওয়া হয়েছে, সেখানে সি প্লাস আর প্লাস টু স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এ আর ইকুয়াল টু জিরো, মানে এই পুরো অংশটুকু জিরো পরবর্তী অংশটুকু, ঠিক আছে। সে এখান থেকে যদি জিরো হয় তাহলে এ আর প্লাস টু এর মান কি হবে, এটা এপাশে এসে বিয়োগ হয়ে গেছে আর এটা এপাশে এসে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করা হয়েছে, এটাকে তিন নম্বর ইকুয়েশন দিয়ে রাখা হলো। এটা যদি এ আর প্লাস টু এর ভ্যালু হয়, যেটা তিন নম্বর সমীকরণ আগের পেজে দেখেছি সেটা আমি আবার লিখে নিলাম, এখানে আর এর মান বিভিন্নভাবে ভ্যালু বসাবো, যেগুলা প্রথমত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে সামনে বসাতে থাকবো। তো যখন আর এর মান আমি জিরো বসাবো তখন এ টু পাবো, আর এর মান যদি আমি ওয়ান বসাই তাহলে এ থ্রি পাবো, এভাবে সামনে কিছু ভ্যালু নির্ণয় করব। যেমন এখন যদি আমি আর এর মান জিরো বসানো হয় এখানে, তাহলে এ টু ইকুয়াল টু এখানে আর এর জায়গায় জিরো, আর এখানে আর এর জায়গায় যদি জিরো হয় এটা হবে সি, এখানে আর এর জায়গায় জিরো প্লাস এখানে টু আর এখানে হলো মাইনাস এন, তাহলে সি প্লাস টু মাইনাস এন, এই যেটা পরে লিখেছি আর এটা হলো সি প্লাস টু প্লাস এন, প্লাসের পার্টটা আগে লিখলাম। এখন আর ইজ নট ইকুয়াল, এখানে যখন আর ইকুয়াল টু জিরো আমি সাইডে ছোট করে লিখে রেখেছি যে আর এর মান আমি এখানে জিরো বসিয়েছি, তো এই মানটা এখানে যা আছে থাকলো। এবার আর থ্রি, এখন যদি আর এর মান আমি ওয়ান বসাই, দেখো এখানে যখন ওয়ান বসাবো তখন এ থ্রি পাওয়া যাবে, তাহলে আর এর মান ওয়ান হলে এটা হয়ে যাবে মাইনাস এ ওয়ান, এখানে ওয়ান হলে এটা হয়ে যাবে থ্রি, সি প্লাস থ্রি মাইনাস এন, এই যে সি প্লাস থ্রি মাইনাস এন, আর এটা হবে সি প্লাস থ্রি প্লাস এন। আচ্ছা আর একটু আগে দেখলাম আগের পেজে আমি দেখে আসছি যে ওখানে এ নট এর ভ্যালু, এ ওয়ান এর ভ্যালু ইকুয়াল টু জিরো পাওয়া গেছে, আগের পেজে এ নট এ ওয়ান এর ভ্যালু জিরো ছিল, সো এখানে যদি আমি এ ওয়ান এর ভ্যালুটা বসিয়ে দেই পুরো মানটা জিরো হয়ে যাবে। একই রকম ভাবে আর এর মান যখন আমি আবার টু বসাবো, এখানে যদি আর এর মান টু বসাই তখন পাওয়া যাবে হচ্ছে এ ফোর, সেখান থেকে আমি এ ফোর এর পাওয়া গেল, এখন এ টু এর মানটা এখানে কিন্তু দেওয়া আছে, এই যে এ টু এর মান সেটা হচ্ছে মাইনাস এ নট আর এটা, তো আমি এখানে এ টুর মানও বসিয়েছি, এ নট মাইনাস এ নট ছিল মাইনাসে মাইনাসে প্লাস, আর আগের ভ্যালু দুইটা হচ্ছে এই যে সি প্লাস এন প্লাস টু সি প্লাস এন মাইনাস এন, এই এই দুটা হচ্ছে যে এই দুটা হচ্ছে মান বসিয়েছে আর এই দুটা এখানে লেখা আছে, মানে এ টু এর মানটা এখানে বসানোর পর এরকম দাঁড়ালো। একই রকম ভাবে যদি আমি আর এর মান থ্রি বসাই তখন এটা পাওয়া যাবে, এবং এ থ্রি এর ভ্যালুটা হচ্ছে আগেই দেখো এ থ্রি এর ভ্যালুটা জিরো, তার মানে এই পার্টটা জিরো হয়ে গেছে, এইভাবে করে সামনের দিকে আগাতে এগিয়ে যেতে হবে, তার মানে আমি এ ওয়ান জিরো পেয়েছি, এ থ্রি জিরো পেয়েছি, এ ফাইভ জিরো পেয়েছি, তাহলে এরকম বিজোড় যেগুলো আছে সবগুলো ইকুয়াল টু জিরো হবে, এ ওয়ান এ থ্রি এ ফাইভ এ সেভেন সব জিরো, তাহলে শুধুমাত্র ভ্যালু থাকবে হচ্ছে এ টু এ ফোর এ সিক্স, এই মানগুলো থাকবে। এখন আমাদের যে দুই নম্বর সমীকরণটা আমাদের সমাধান ধরে নিয়েছিলাম ট্রিভিয়াল সলিউশন, সেটা ছিল ওয়াই ইকুয়াল টু সামেশন অফ আর ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি এ আর এক্স টু দি পাওয়ার সি প্লাস আর, এই পার্টটা যেখানে এ নট ইজ নট ইকুয়াল টু জিরো এটাকে যদি ভাঙানো হয় কেমন দাঁড়াবে, আর এর মান যখন জিরো তখন এ নট এক্স টু দি পাওয়ার সি, আর এর মান যখন ওয়ান এ ওয়ান এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান, আর এর মান যখন টু এ টু এক্স টু দি পাওয়ার সি প্লাস টু, এভাবে করে একদম সো ওয়ান, এই প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটাকে যদি আমি পাওয়ারগুলো আলাদা করি এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স টু দি পাওয়ার সি এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার সি এক্স কিউব, তাহলে প্রত্যেকটা থেকে এক্স টু দি পাওয়ার সি কমন নেওয়া যায়, কমন নিলে এরকম দাঁড়াবে। তো এরকম দাঁড়ানোর পরে তোমরা একটু আগে যে আমি মান বের করলাম যে এ ওয়ান জিরো এ থ্রি জিরো এ ফাইভ জিরো, মানে বিজোড়গুলো জিরো হয় আর জোড়গুলোর মান জানি, শুধু মান বসানো হয়েছে এক্স সি এ নট, তো এ নটই এ ওয়ানের এ ওয়ানের ভ্যালু জিরো সো এটা জিরো, এ টু এর মান বসানো হয়েছে এখানে এক্স স্কোয়ার সহ, এ থ্রি এর মান জিরো, এ ফোর এর মান বসানো হয়েছে, এ ফাইভ জিরো, মানে বাকিগুলো আর লেখা হয়নি, তাহলে আমি এখানে তিনটা মান পেয়েছি, ওই তিনটাকে লিখলাম জিরোগুলো বাদ দিয়ে এখানে লেখা হলো, তো এটাকে চার নম্বর ইকুয়েশন দিয়ে ধরে রাখছো। এখন এই চার নম্বর ইকুয়েশনে সি কে রিপ্লেস করা হবে কোন কোন ভ্যালুর জন্য, সি এর দুইটা মান পাওয়া গেছিলো, একটা হচ্ছে এন একটা মাইনাস এন, সো এই একবার এন এবং মাইনাস এন দিয়ে আমি চেঞ্জ করে দিব মান, আর রিপ্লেসিং এ নট বাই এ এন বি, মানে যখন আমি সি এর মান এন বসাবো তখন এ নট এর মান বসাবো এ, আর যখন সি এর মান মাইনাস এন বসাবো
তখন এ নটের মান ধরে নিব বি, তাহলে সমীকরণটা কেমন দাঁড়াবে? তাহলে যখন এখানে দাঁড়াবো ওয়াই, এ নটেরটা প্রথমবার এ, যখন আমি এন বসিয়েছি সি এর মান, দেখো এখানে সি এর মানটা এন বসানো হয়েছে, যত জায়গায় সি তত জায়গায় এন বসানো হয়েছে, তখন এ নটের মানটা ধরা হলো এ, এটাকে সমীকরণ দেওয়া হয়েছে পাঁচ। আর এর পরবর্তীতে সি এর জায়গায় যদি আমি মাইনাস এন বসাই, তাহলে এ নটের জায়গায় বসাবো বি, এই যে এ নটের জায়গায় তখন বসাবো বি। সো তখন ওয়াই ইকুয়াল টু বি এক্স টু দি পাওয়ার মাইনাস এন, যত জায়গায় এন ছিল সি ছিল ওগুলো মাইনাস এন বসানো হয়েছে, এটাকে ছয় নাম্বার ইকুয়েশন দিয়ে ধরে রাখা হয়েছে। এখন এই সমীকরণগুলোর মধ্যে এর মানটা এটা মনে রাখতে হবে যে এর মানটা হচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন গামা অফ এন প্লাস ওয়ান এটা। আর যদি এর মানটা এটা বসানো হয় তাহলে আমরা বেসেল ফাংশনের ফার্স্ট কাইন্ডটা পাবো, ফার্স্ট কাইন্ড তার মানে জে এন এক্সটা পাবো, এবং যখন আমি বি এর মান বসাবো তখন আমি এর পরবর্তী অংশটা পাবো। তাহলে আগে আপাতত হচ্ছে প্রথমত ফার্স্ট কাইন্ডটা একটু দেখবো, সেটাকে প্রকাশ করা হয় হচ্ছে জে এন এক্স দ্বারা, সেটা কি হবে, তাহলে এখানে ছিল ওয়াই, ওয়াইয়ের জায়গাটায় তখন পরিবর্তিত হয়ে হবে জে এন এক্স, এবং কনস্ট্যান্টের জায়গায় এ ছিল, এর জায়গাটায় চেঞ্জ হয়ে গিয়ে তখন হবে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন, এই যে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন গামা এন প্লাস ওয়ান, আর উপরে এক্স টু দি পাওয়ার এন ছিল, আমি কিন্তু এটা পাঁচ নম্বর সমীকরণ থেকে পাই, হ্যাঁ আগের পাঁচ নম্বর সমীকরণ থেকে। তো আর বাকি অংশ যা আছে তাই, এটাকে এখন একটু ক্যালকুলেশন করা হয়েছে, এক্স টু দি পাওয়ার এন আর টু টু দি পাওয়ার এন কে এক্স বাই টু টু দি পাওয়ার এন লেখা যায়, সিমিলারলি এক্স স্কোয়ার টু স্কোয়ার এক্স বাই টু স্কোয়ার লেখা যায়, এক্স টু দি পাওয়ার ফোর এক্স এটাকে টু কিউব, এখানে দুইটা এটা স্কোয়ার এটা কিউব আছে, দুইটা নিয়ে চারটা যদি আমি উপরে নিয়ে যাই এখানে একটা থেকে যাচ্ছে, এভাবে সিমিলারলি সিএল করে লেখে, এবং এই অংশগুলোকে এটা যা আছে থাকলো, আর বাকি অংশগুলোকে দেখো এটাকে এক দিয়ে যদি গুণ করা হয় প্রথমটা পাওয়া যাবে, এই পার্টটা সবার সাথে গুণ করে যখন দিব এটা সবার সাথে অ্যাড হয়ে যাবে, পাওয়ার এখানে ছিল এন আর এখানে ছিল স্কোয়ার মানে দুই, তাহলে এন প্লাস টু, এর পরবর্তীটা ছিল এন আর এখানে চার ছিল এন প্লাস ফোর হয়ে গেছে, এভাবে করে বাড়তে থাকবে, বাড়তে থাকার পরে আমি আর হচ্ছে ওয়ান টু থ্রি মানে ওয়ান এন প্লাস ওয়ান গামা এন প্লাস ওয়ান এটাকে সরাসরি আমি লিখতে পারবো হচ্ছে গামা এন প্লাস টু, আর এন প্লাস ওয়ানের গামা টু লেখা যাবে, একের বদলে আমি লিখতে পারবো গামা টু, আর এইটুকুর ভ্যালু হচ্ছে গামা এন প্লাস টু, তাহলে ওয়ান আর টুর গুণফলটা হচ্ছে গামা থ্রি, আর এই তিনটার গুণফল হচ্ছে গামা এন প্লাস থ্রি, এই গামা ফাংশন ফার্স্ট ইয়ারে ক্যালকুলাসে পড়া হয়েছে সবার, আর ওয়ানকে লেখা যাবে গামা ওয়ান, আর এটা এন প্লাস ওয়ানটা এন প্লাস ওয়ানই থাকলো। এখন এই পুরোটাকে যদি আমি সিরিজ আকারে লিখি সেটাকে লেখা যাবে আর ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি, এখানে যেহেতু একটা প্লাস মাইনাস তো মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এক্স বাই টু, এখানে এক্স বাই টু সবার সাথে আসে এন এন প্লাস টু এন প্লাস ফোর, তার মানে এটা জোড় সংখ্যা আছে এন প্লাস টু আর হয়ে গেছে, আর নিচে হচ্ছে এখানে যদি এখানে হচ্ছে থ্রির ক্ষেত্রে দেখো তখন যদি আর প্লাস ওয়ান হয় এই এটা যা হয়ে যাবে এন প্লাস আর প্লাস ওয়ান, মানে এটার কমন অংশটুকু জে এন এক্স এর বেসেল ফাংশন লেখা যাবে, মানে এই পুরাটা সিরিজটাকে একবারে ছোট করে সামশন, মানে এখানে আর এর মান জিরো বসালে প্রথম পার্ট পাবা, আর এর মান ওয়ান বসালে সেকেন্ডটা, আর এর মান থ্রি বসালে লাস্টটা, এটাই আমাদের বেসেল ফাংশনের সমাধান, প্রথমত একটা সমাধান যেখানে সি এর মান এন বসানো হয়েছে এবং এ এর মানটা এর আগেটা দেখে বসানো হলো, আর এই জায়গায় দেখো যখন পার্টিকুলার সলিউশন আরেকটা পাবো যেখানে বি এর মানটা বসানো হবে ছয় নাম্বার ইকুয়েশনে, তাহলে প্রথমে এইটা হচ্ছে ছয় নাম্বার ইকুয়েশন ছিল, ঠিক আছে, যখন এন মান মাইনাস ওয়ান এই সমীকরণ থেকে তখন বি এর মান হবে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন গামা এন প্লাস ওয়ান, সেই ক্ষেত্রেও ভ্যালুটা এই ধরনের হবে, তবে এন এর জায়গাগুলো তখন মাইনাস এন হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে আমাদের লাগবে তো জেনারেল সলিউশন, তাহলে একটা পাওয়া গেল হচ্ছে মাইনাস এন এর ক্ষেত্রে একটা এন এর ক্ষেত্রে, তাহলে জেনারেল সলিউশনটা হবে ওয়াই ইকুয়াল টু এ জে এন এক্স প্লাস বি জে মাইনাস এন এক্স, এই দুটাকে যোগ করে দিলে যে সমাধানটা হচ্ছে সেটা হচ্ছে জেনারেল সলিউশন অফ দি বেসেল ফাংশন, এবং এখানে এ এন্ড বি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা এ এন্ড বি হিসেবে প্রকাশ করা হয়। তো থিওরিটা একটু বড়ো তবে খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসার মতো এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক আসে, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ অঙ্কগুলো দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।